অর্জন হচ্ছে দেশের জন্যই। তো জয় যখন আসে সবার আগে তো আসলে দেশের মানুষের কথাই মাথায় আসে। আমি মেয়েদের উপর কনফিডেন্ট ছিলাম, মেয়েরা সত্যিকার অর্থে অনেকখানি পানছে বলতে পারেন। কারণ ওই যে মাঠের ভিতরে একটু দেখছেন যে অনেক এনজয় করছে, ওরকম বিরাট কিছু না, বাট ওই এই হাসি খুশির ভিতরে, এই দুষ্টামির ভিতরে আসলে ওটাই আসলে মেয়েরা বেশি এনজয় করে। অবশ্যই আপনাদের দেশের মানুষের অর্জন হচ্ছে দেশের জন্যই, দেশের সম্মানের জন্যই খেলে মেয়েরা। সবাই যারা স্পোর্টসের সাথে আছে, যে ইভেন্টেই আছে, তারা সবাই দেশের মানুষের জন্য খেলে। সো জয় যখন আসে সবার আগে তো আসলে দেশের মানুষের কথাই মাথায় আসে। আমি মেয়েদের উপর কনফিডেন্ট ছিলাম, কারণ আমি প্রত্যেকটা মেয়েকে ভালো করে চিনি এবং তাদের পারফরমেন্স সম্পর্কেও আমি খুব ভালো করেই জানি। প্রথমত পাকিস্তানের সাথে ম্যাচটার পরে আসলে যেটা হয়েছে সেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, এবং সেটা হচ্ছে ম্যাচটা ড্র হওয়া মানে হচ্ছে আমাদের জন্য একটা এক্সট্রা প্রেশার ছিল। এনি হাও আমাদের ইন্ডিয়ার সাথে গোল কম খেতে হবে, আবার হচ্ছে যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই আমাদেরকে জিততে হবে। সো মেয়েদের মাথায় ওটাই ছিল এবং সবার সাপোর্ট ছিল, মেয়েরা অনেক মোটিভেট ছিল, পাশাপাশি ট্রাই করেছে টিমটাকে ওখানে বুস্ট আপ রাখার। মেয়েরা সত্যিকার অর্থে অনেকখানি পানছে বলতে পারেন, কারণ ওই যে মাঠের ভিতরে একটু দেখছেন যে অনেক এনজয় করছে, ওরকম বিরাট কিছু না, বাট ওই এই হাসি খুশির ভিতরে, এই দুষ্টামির ভিতরে আসলে ওটাই আসলে মেয়েরা বেশি এনজয় করে। আর বিশেষ করে অনেক প্লেয়ার আছে তো অনেক ছোট, তারা আসলে এইগুলো উদযাপন করতে হয় কীভাবে সেটাও এখনও ভালোভাবে ইয়ে করতে পারে না। বাট ওদের জন্য প্রথমত আমি লাস্ট টিম মিটিংয়ে আমি আসলে মেয়েদেরকে বলেছিলাম যে আমাদের আসলে হারানোর কিছু নেই, কারণ সাফ জয়ের স্বপ্ন ছিল, সেটা হয়েছে গতবার। যদি হারিও কোনো সমস্যা নেই, তবে যারা যে নয়টা প্লেয়ার নতুন আছে খেলা উচিত হচ্ছে ওই মেয়েগুলোর জন্য। সো ওদের জন্য যেন একটা মাইল ফলক হয়ে থাকে যে এই জয়ের সাক্ষী তারা ছিল। এখনও হচ্ছে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যিনি হয়েছেন তাবি দল স্যারের সাথে আমাদের যদিও এখনও কোনো সাক্ষাৎ হয়নি, তবে আমি ওনার দু একটা ইন্টারভিউ দেখেছি যেখানে উনি খুবই সুন্দর করে বলেছেন যে উনি বিশেষ করে মেয়েদের ফুটবলের উপরে আলাদাভাবে কাজ করবেন এবং নজর দেবেন। সুতরাং আমি আশা করছি যে মেয়েদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি আমাদের যে নিডসগুলো উনি আসলে পূরণ করবেন।